সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কী গাছের উপরে ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি বাস্কেট প্লান্ট। এই বাস্কেট প্লান্টের চারদিকে এরকম রানার্স বেরিয়ে আসে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেশ কিছু রানার্স চারদিকে বেরিয়ে আসে স্পাইডার প্লান্টের মতো। তো একে অনেক সময় অক্টোপাস প্লান্টও বলা হয়। আর এদের একটা বেরিয়ে যাওয়ার পরে আরও একটা নতুন, এখান থেকে আবার নতুন একটা ব্রাঞ্চ বেরোতে পারে, অর্থাৎ চেন সিস্টেমে বেরোতেই থাকে। তো এই জন্য অনেকে এটাকে আবার চেন প্লান্টও বলা হয়। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালিসিয়া ফ্র্যাগ্রান্স। সে যাই হোক, এটি কিন্তু আসলে সেমি ইনডোর প্ল্যান্ট বললে খুব একটা অত্যুক্তি হবে না। যদিও এই গাছটি ব্রাইট লাইট পছন্দ করে, তবে খুব একটা রোদের মধ্যে এরা খুব একটা থাকতে পছন্দ করে না। হ্যাঁ, ঠিকই এটা যে সকালের রোদটা এদের খুবই পছন্দ হয়, বিশেষ করে বর্ষাকালে যখন আর্দ্রতা বেশি থাকে, এই আর্দ্রতাতে এদের বৃদ্ধির হারটা থাকে অনেক বেশি। তবে শীতকালে এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। এই গাছটিকে আমার টেবিলের উপরে দেখতে পেলেও এটি কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং অবস্থায় রাখা আছে। আমি আপনাদেরকে সেই হ্যাঙ্গিং অবস্থায় গাছটি কীরকম লাগে দেখতে একটু দেখাচ্ছি। এটা ছাড়াও আমার একটা রয়েছে, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন কীভাবে এটা এখানে শোভাবর্ধন করছে। এটা আমার ছাদের উপরে সিঁড়িঘরের ওখানটায় ঝোলানো আছে। আর যদিও এখানে সকালের রোদটা পাবে, কিন্তু বিকালের রোদটা পাবে না বা দুপুরের রোদটা একদম পাবে না, ফলে এর বৃদ্ধি হারটা খুবই সুন্দর এবং নয়ন জড়ানো একটা দৃশ্য একটা হয়েছে। যদিও এই গাছটি খুবই সহজলভ্য, আপনি হয়তো দেখা যাচ্ছে নার্সারিতে পাচ্ছেন না, কিন্তু কারো বাড়িতে ঠিকই আপনি এমনি চাইলেই পেয়ে যাবেন। আর এর জন্য খুব বেশি আপনাকে পরিশ্রম করতে হবে না, এর পরিচর্যা অত্যন্ত সহজ। আমরা যারা অন্যান্য গাছের সঙ্গে পাশাপাশি এই গাছটিকেও যখন রাখি তখন অত্যন্ত সুন্দর লাগে। যেমন আমরা ওপরেও যেখানে শেড থাকে সেখানে আমরা বিভিন্ন রকম গাছ, যেমন ধরুন আপনার এখানে আপনার ওয়ান্ডারিং জো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এরা শোভাবর্ধন করছে। ঠিক ওই রকমই তার পাশে এই গাছটাকে আমি ঝুলিয়ে দিয়েছি। এবং আমি একটু আগে যে বললাম যে প্রথমে যে রানার্সগুলো বেরোয় সে রানার্স থেকে আরও একটা রানার্স বেরিয়েছে, এই জন্য এর নামটা চেন প্লান্টও বলা হয়। তো চলুন বন্ধুরা, এর মাটি, এর জল, এর খাবার কীভাবে লাগবে সেভাবে একটু আলোচনা করে নেওয়া যাক। দূর থেকে দেখলেও একে খুব সুন্দর দেখায়, এবং হ্যাঙ্গিং অবস্থায় তো আপনার ঠিক যেমন আপনি এরকম জানলা বা বিভিন্ন জায়গাতে যে হ্যাঙ্গিং করে যে গাছগুলো রেখেছেন তার পাশাপাশি এই গাছটা রাখতেই পারে। তো এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে আপনার একদম বাড়ির শোভাবর্ধন নিশ্চিন্তে করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা তো বিভিন্ন জায়গাতে এইভাবে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব এর জন্য মাটি কীভাবে আপনি নির্বাচন করবেন। মাটি একেবারেই বিশেষ কোনো ধরনের মাটি লাগে এমন ব্যাপারটা নয়, যে কোনো মাটিতে এই গাছটা দিব্যি বাড়তে পারে। তবে যখন মাটিটা আপনি টবে যখন করছেন যখন, তখন সীমিত মাটির মধ্যে একটু খাদ্য যেন পায় তার জন্য আপনি 50% নিয়ে নেবেন যে কোনো গার্ডেন সয়েল, তার সঙ্গে হয়তো 30% দিয়ে দিলেন আপনি কম্পোস্ট। আর যেটু একটু ময়েস পছন্দ করে তো 10% আপনি কোকোপিট নেবেন, 10% বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করে গাছটাকে বসে দেবেন। এমন বিরাট কিছু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য কোনো খাবার বিশেষ দিতে হয় না। তারপরে এটা ঠিক গ্রীষ্মকালে বেশ ভালো বাড়ে এবং বর্ষাকালে তো বাড়বেই, কিন্তু শীতকালে ডরমেন্সি পিরিয়ডটা হয়, সেটা একটু আগেই বললাম। আর যদি জলের কথা বলি, জল একেবারে এই গাছের পাতাতে হাত দিয়ে দেখবেন একটা মনে হচ্ছে মোমের একটা আস্তরণ রয়েছে, অর্থাৎ মিউসুলে যেটা আবরণ থাকে, এই মিউসুলে থাকার জন্য এদের বাষ্পমোচনের হারটা অত্যন্ত কম। একবার আপনি জল দিলে এরা বেশ কিছুদিন জল না পেয়েও ঠিক দিব্যি বেঁচে থাকে, তবে জলের অভাব হলে একটু হলদেটে ভাবটা হয়ে যায়। যেমন এটা আমার জানলায় ছিল বলে একটুখানি রোদ পেত পশ্চিম দিকের জানলা থাকাতে একটু কিনারা হলদে হয়েছে, কিন্তু যদি আপনি পূর্ব দিকের কোনো জানলাতে বা ব্যালকনি রাখেন তাহলে কিন্তু এই হলুদ ভাবটা থাকবে না, সবুজ হয়েই থাকবে। আর গ্রীষ্মকালে আপনি সপ্তাহে একবার জল দেবেন এবং জলটা দেখে দেবেন, মাটিতে হাত দিয়ে দেখবেন, যদি একটু ময়েশ্চার থাকে তাহলে জল দেওয়ার দরকার নাই। শীতকালে আপনি সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার দেবেন, তবে বর্ষাকালে আর্দ্রতা যেহেতু পাই তাহলে সপ্তাহে একবার দেবেন। আর গ্রীষ্মকালে যেটা বললাম সেটা কিন্তু আপনি দুবার দিলেই ভালো, সেটা মাটির উপর ডিপেন্ড করবে। এক কথায় জল, জমা জল একদম পছন্দ করে না, কারণ জমা জল হলে আপনার কন্দটা পচে গিয়ে গাছটাই নষ্ট হয়ে যেতে পারে।
তো এই গেল জলের ব্যাপারটা। আর রূপপোকা হয় না বললেই চলে, তবে মাঝে মাঝে যদি আপনি প্লেন জল দিয়ে স্প্রে করে দিয়ে গাছটাকে পরিষ্কার করে দিতে পারেন তাহলে এদের সালোক সংশ্লেষের হারটা বেড়ে যায়। কারণ এমনিতেই চৌড়া পাতা ধুলোবালি জমতে থাকে, তাই বিকালবেলা মানে এটা জল স্প্রে করে দিয়ে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে দেবেন, তাহলে খুব সুন্দর এটা আপনার হয়ে থাকবে। খাবারের কথা যদি বলি, খাবার রিকোয়ার এমনিতে করে না, তবে বছরে দুবার খাবার দিতে পারলে গাছটার গ্রোথটা খুব ভালো থাকে। দুবার বলতে যেমন আপনি ফেব্রুয়ারিতে একবার খাবার দেবেন আর একবার দেবেন সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার শেষের দিকে। আর যদি মনে করেন যে মাঝে মাঝে আপনি দু মাস পর 5 থেকে 10টি দানা ডিএপি এর সঙ্গে দিতে পারলে তো খুবই ভালো হয়। আর এদের চারা করার কথা যদি বলি আমি, এদের যে এই যে রানার যে আছে শেষের দিকে, এখান থেকে আমি একটা কাট করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা দেখেন খুব ব্রাঞ্চ রুট খুবই রয়েছে, শাখা রুট অস্থায়ী রুট আছে এদেরকে বলা হয়, যাদের বাতাসে ভেসে থাকে। এখান থেকে ওরা কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষ করে এবং দিব্যি এরা এই মূলগুলো দিয়ে তারা প্রয়োজনীয় জলটাও বাতাস থেকে সংগ্রহ করতে পারে, জলীয় বাষ্প থেকে। তো এইভাবে আপনি যে কোনো মাটিতে বসে দিলে একদম 100% এটা এই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। নাম একটি গাছও মরবে না, এভাবে যে কোনো মাটিতে বসে দেবেন। বসে রাখার পরে মোটামুটি 2 সপ্তাহ এমনি ছায়াতে রাখবেন, তারপরে এটা দেখবেন ধীরে ধীরে গাছটা বাড়তে থাকবে। বৃদ্ধির হার যে খুব বেশি তাও নয়, তবে বর্ষাকালে এবং গ্রীষ্মকালে একটু বাড়ে আর শীতকালে ডরমেন্সি পিরিয়ড থাকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি সত্যি আপনাদের পছন্দ হয়ে থাকে বা এরকম ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থিত করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।